আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, এটা কি দেখতে পাচ্ছেন? আসলে এটা একটা রেমেডি বানিয়েছি আমি গাছে দেওয়ার জন্য। এখানে আমি 1 লিটারের মতো পানি নিয়েছি এবং এই পানিতে 4 চামচের 1 চামচ একটু উঁচু করে রসুন বাটা, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ, ডিশ ওয়াশিং পাউডার যেটা লিকুইড ভীম ওইটার 1 চামচ, 1 চামচ শ্যাম্পু এবং ডিটারজেন্ট পাউডার যেটা আমি কাপড় চুপড়ে আমরা দিয়ে ভিজিয়ে রাখি সেইটা দিয়ে ভালো করে মিক্স করে, এটা আমি সকালে মিক্সড করেছি। এখন আমি এতে আরও 2 লিটারের মতো পানি দিয়ে আমি মিলিয়ে গাছে স্প্রে করে দেব। কোন গাছগুলোতে জানেন, যে গাছগুলোর পাতা কুকড়িয়ে গিয়েছে, মরিচ গাছ, টমেটো গাছ এবং সাদা সাদা যে বাঘ পোকাগুলো হয়েছে, এগুলোতে আমি স্প্রে করে দিব সপ্তাহে 1 দিন। আসলে এটা ঘরোয়া পরিবেশে অর্গানিক রেমেডি বানিয়ে নিয়েছি। যেহেতু আপনাদের গাছে যদি আরও বেশি হয়ে থাকে তাহলে আপনারা সেটা দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে পারবেন। যে দেখুন প্রিয় আপু ও ভাইয়ারা, এই যে গাছগুলো বোম্বাই মরিচ গাছের পাতাগুলো কীরকম বটে গিয়েছে, আসলে এগুলো মাকড়সা নামক এক ছত্রাক এগুলো আক্রমণ করেছে। আমি এখন এই যে রেমেডি বানিয়েছি সেটা বোতলে ভরেছি, সেটা এখন স্প্রে করে দেব সপ্তাহে 1 দিন। কিছুদিন পর পাতাগুলো ছেড়ে দিবে।